জানাব কবে আসবে। गेस्ट पे गए थे सूप के लिए एक हाली में उधर आके दिए नहीं थे सूप का हमारे दादी के पास उधर का आगे दे दो मांस दो गेस्ट सूप पे गेलो बाकी आछे दिन हाँ ओटाके दिन ए तुम्हें खाबा तो ओके दिन एशो कोयले टीम है ना मतलब इतना दिवन ना इतना लोगों का दिवन লুকটা তো অনেক দারুণ কোন মজা খামু ভাইয়া মজা হ্যাঁ মজা লাগে মজা লাগে মজা লাগে তাই মাংস দিয়েছে নাকি দেয়নি মাংস অল্প একটু দিছে ভাইয়া মাংস অল্প দিয়েছে সে কি তুমি খেয়েছো এই দেখ খাচ্ছি আচ্ছা তো তুমি আগে নিতে পড়ে যাচ্ছে তাই ওকে ঠিক আছে খাও ভাইয়া তোমরা হালিমের সাথে একটা ছোট কোয়েল পাখি ডিম দেয় তো আমরা দেখি এটা মুখে বাইট দিয়ে কি অবস্থা টেস্টটা কেমন লাগে হ্যাঁ
এইবার কিছু টেক্স আছে মনে হচ্ছে হালিবে কখনো কোয়েল পাখির ডিম না আমি দেখিনি আমি ফার্স্ট টাইম হ্যাঁ সো এখন একটু এক্সেপশন টেস্ট মনে হচ্ছে এবং টেস্টটা গুড হ্যাঁ কোয়েল পাখির ডিম সব টেস্টটা গুড তো মাংসের ভালো একটা বাইট দিই দেখি এর আগে তো সারা খেয়েছিলাম দেখি মাংসের কি অবস্থা তবে এটাও মানে ইউজুয়াল যে হালিমগুলো খাই সেটার মতোই মাংসটা রান্নাটা সুস্বাদু ছিল নরম এবং হালিমটাও ইউজুয়ালি যেটা হয় একটা ভালো দোকানের হালিম যেরকম মজা হয় সেরকম ইউজুয়াল থেকে একটু এক্সেপশন করা যায় কিনা এটা কিসের টক পেপুলার টক হ্যাঁ জলপাইয়ের আচার জলপাইয়ের আচার এবং তেঁতুলের টক আমি তেঁতুলের টক দিয়ে আগেও খাইছি এবং আমার কাছে খুবই ভালো লাগছিল ওটা তো এর জন্য আমি এটাকে একটু ই করতেছি তেঁতুলের টক এবং একটু বিট লবণ বাড়িয়ে নিচ্ছে টক লবণের মিশ্রণ করার জন্য হ্যাঁ টক এবং লবণের মিশ্রণ আমার কাছে মানে অসাম লাগে যে পরিমাণ লবণ দিলেন লবণের পার কেটে নিয়ে দিলেন না 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 খুব বেশি পড়ে না তো লবণ তো পড়ছেই না দেখি আগে তেঁতুলের টক দিয়ে লবণ দিয়ে কেমন লাগে আপনাকে তাহলে শেফ নিয়োগ দেওয়া উচিত শুধু টেস্টি না এখন এক্সেপশনাল আপনাকে চমৎকার এডিন ভাই আপনাকে শেফ নিয়োগ দিলে লাভটা হলো আপনি এক হালিম অনেক রকম ফ্লেভার দিয়ে মানুষকে খাওয়াতে পারবেন মানে ট্রাই করা যেতে পারে আর কি এখন যেটা করি জলপাইটা একটু টেস্ট করি হ্যাঁ জলপাইয়ের আচার দেখে আর হালিম আশি টাকা এই মুহূর্তে বলতে হবে এই হালিমটা অন্য অন্য যে কোনো হালিমের দোকানের চেয়ে মানে একটু ডিফারেন্ট ব্যবহার করা হচ্ছে এবং বেশ সুস্বাদু লাগছে কিন্তু জলপাই দিয়েছে এটা কি শুধু জলপাইয়ের জন্য নাকি সাথে কোয়েলের ডিমও আছে হ্যাঁ কোয়েলের ডিমের সাথে যে টেস্টটা ছিল সেটা আলাদা হ্যাঁ সেটাও ডিফারেন্ট মনে হয়েছে অন্যান্য যে কোনো জায়গাতে জলপাই দিয়ে কোয়েলের ডিমটা যেরকম টেস্ট লাগছে এবং জলপাই দিয়ে অসাধারণ লাগতেছে আমার কাছে আমি টক পছন্দ করি আমার কাছে অসাধারণ লাগতেছে তো এখন বলা যেতে পারে এই হালিমটা অন্য যে কোনো দোকানের চেয়ে দশে কত দিবেন হালিম হিসাবে আমি দশে সাড়ে নয় ও মাই গড ইটস এ গ্রেট রিভিউ ওকে জলপাই দিয়ে সত্যি আমার কাছে খুব মজা লাগতো এটা আমার জন্য যারা টক পছন্দ করে টক লবণের কম্বিনেশন পছন্দ করে তাদের জন্য অসম্ভব